সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার মাই ভিডিওস। নমস্কার ইউটিউবের বন্ধুরা, আমি আপনাদের অল ফেভারিট ক্রেজি রাইডার রুডি, এবং আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও এনেছি, এটা রিভিউ। সেটা হচ্ছে ইয়েস হার্লে ডেভিডসন ইলেকট্রা পুলিশ গ্লাইড মডেলের ওপরে। এবং এই যে মডেলটা এটা বানিয়েছে মাইস্টো বলে একটি কোম্পানি, এবং স্পেসিফিক্যালি এই বাইকটির রিয়েল লাইফের স্পেসিফিকেশান বলে দিই, এই বাইকটা হচ্ছে শভেল হেড ইঞ্জিন দিয়ে 1300 সিসি, মানে 1300 সিসির ইঞ্জিন। এটা ডাবল সিলিন্ডার সিঙ্গেল সিটার পুলিশ মডেল, যার সামনে ফেন্ডার্স রয়েছে, পিছনে ব্যাগার ও প্যানিয়ার্স লাগানো রয়েছে, ডিটেলিং বলবো, স্যাডেল সিট রয়েছে। এবং এটা মাইস্ট্রো বানিয়েছে 1:24 স্কেল। 24 স্কেল হচ্ছে একটু বেশ ভালোই বড়ো সাইজের স্কেল হয়। এর ওপরেও আছে 1:18 স্কেল, 1:75 স্কেল, এরকম অনেক স্কেল রয়েছে। তো এই মডেলগুলো স্পেসিফিক্যালি এখন প্রায় অবসোলিট বলা যেতে পারে, কলকাতার মার্কেটে তো পাওয়া যায় না। আমার এরকম সাইজ 1:24 স্কেলের দুটো বাইক রয়েছে, দুটোই হার্লে ডেভিডসনের। এটা আরেকটি আছে, সেটা আপনাদের পরে রিভিউ দেখাবো। তো আগে মডেলটা আপনাদের দেখিয়ে দিই। খুব মিষ্টি মডেল, আমার তো পার্সোনালি খুব ফেভারিট, দেখে মনে হবে যে আউট অফ দ্য ওয়ার্ল্ড, সত্যিকার এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা মডেল। হ্যাঁ, পিছনে এই যে দাগগুলো রয়েছে এগুলো একটু মনে হয় নোংরা পড়ে গেছিলো, কিন্তু কিছু করার থাকে না সবসময়, আমার কাছে সময় হয় না এগুলোকে সবসময় ভাবে পরিষ্কার করা ও অত ডিটেল হয়ে মেনটেন করা, কারণ বুঝতেই তো পাচ্ছেন কাজে বিজি থাকি। তো মডেলটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, এর মধ্যে আপনার সামনের চাকাটা স্টিয়ারেবল, অবশ্যই বেশি স্টিয়ারেবল নয়, বাট যতটুকু হওয়া যায় এইটুকু মডেল হিসাবে স্টিয়ারেবল। আর যে স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটাও মুভেবল, স্ট্যান্ডটাকে যদি মুভ করে দিই বাইকটাকে চালানো যাবে, অসাধারণ দেখে পুরো রিয়েল। অবশ্যই তো রিয়েল বাইকেরই একখানা স্কেল নিয়েছে ভার্সন এটা। তো দেখুন আগে আপনাদের দেখিয়ে দিই মডেলটার কত ডিটেলিং রয়েছে। স্টার্টিং থেকে যদি দেখাই তো সামনের ফিন্ডারটা দেখতেই পাচ্ছেন, তো পুলিশের দুরকমের অ্যাসপেক্ট লাইট, এটা ব্লু, এটা রেড হেডলাইট, দুটো ইন্ডিকেটারও আপনি দেখতে পাচ্ছেন। কাছে নিয়ে দেখাই, দুটো ইন্ডিকেটার ছাড়া সামনের দিকে একটা অরিজিনাল, এটাও মানে ফ্ল্যাশ করে, রিয়েল লাইফে তারা ফ্ল্যাশ করবেই, ডিস্ক এবং ডাবল ডিস্ক, সামনে ডান দিকে বাঁ দিকে দুই দিকে ডিস্ক রয়েছে, পেছনেও রিয়ার হুইল ডিস্ক রয়েছে, সরি অবশ্যই দেখুন রিয়ার হুইলেরও ডিস্ক রয়েছে এটার। তো ডিটেলসে যাই, এই দিকেও দেখতে পাচ্ছেন একটা লাল রঙের ফ্ল্যাশার রয়েছে, এদিকেও একটা নীল রঙের ফ্ল্যাশার, এবং হুটার মাইক, সাইরেন মাইক রয়েছে। ওকে, ইঞ্জিনের ডিটেলিং দেখুন, এটাকে প্যান হেড, আগে ইঞ্জিন এগুলো হচ্ছে শাবল হেড ইঞ্জিন বলা হয়, শাবল হেড মানে হচ্ছে বেলচার মতো ফ্ল্যাট মাথাটা, এটাকে বলা হয় অল্টারনেটার, অল্টারনেটার মানে এটা হচ্ছে জেনারেটার ইঞ্জিনটা। ফুট রেস্ট এইদিকেও আছে ওদিকেও আছে, এটা হচ্ছে স্যাডেল সিট বলা হয়, স্যাডেল সিট মানে ঘোড়া স্যাডেলের মতো দেখতে পাবো, আগেকার দিনে সাইকেলেও এরকম সিট ছিল। পুলিশ লেখা পিছন দিকটা যদি দেখে নিই, টেল লাইট, ইন্ডিকেটার, ব্যাক ফেন্ডার, দুটো এক্সস্ট, এই লাইটগুলো আই থিঙ্ক রিয়েল লাইফে জ্বলে, এগুলোটাও জ্বলে, এটাও জ্বলে, এটাকে টপ বক্স বলা হয়, টপ বক্সের মধ্যে আপনি ধরে রাখুন। পুলিশ যেহেতু সমস্ত ডিটেলস ডিপার্টমেন্টাল জিনিসপত্র থাকে, পাথারানো আর্মস অ্যামিনিশনস থাকতে পারে, এবং একদিকে ও এদিকে এদেরকে ফিক্সড স্যাডেল ব্যাগ বলা হয়। তো এদিকে যদি আমি এটাকে সাইড করি মডেলটাকে, তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে এটার কার্পোরেটার, এয়ার ফিল্টার, গিয়ার বক্স, ফুট রেস্ট, এই সাইডে গিয়ার আছে, ওপাশে ব্রেক, সামনের ব্রেক, এটা ক্লাচ। এছাড়াও ডিটেলস যদি দেখতে পান, ট্যাঙ্ক, এটা হচ্ছে ফিউয়েল ক্যাপ। এবং এখানে ডিটেলস দেখে নিন, এখানে আপনার তো বাইকের এটা মানে রেডিও কন্ট্রোল রিয়েল লাইফ হলে, ট্যাকোমিটার, স্পিডোমিটার, ইঞ্জিন হিট মিটার, ফুয়েল মিটার, ব্যাটারি মিটার, রিয়েল লাইফের মতো সব কিছুই দেওয়া রয়েছে। চাকাগুলো খুব সুন্দর, স্পোক হুইল, ডিস্ক প্যাড,
রাবার হুইল, সবার থেকে ইম্পর্টেন্ট রাবার হুইল, দেখতে খুব মিষ্টি। আমার যত দেখি বাইকটাকে, যতবার দেখি আমার মনে হয় কাশ রিয়েল লাইফ এরকম একটা বাইক চালাতে পারতাম। হ্যাঁ, আমি একজন বাইকার, আমার কাছেও আছে এরকম একটি বাইক, বাজাজ বিক্রান্ত, হালকা মডিফাইড করা আছে। বাট এই সমস্ত যে মডেলগুলো থেকে যেগুলো কিনেছি সত্যি সুন্দর, মাইলেজটা খুব সুন্দর ক্লাস করেছিল, এবং এই সিরিজের যে বাইকগুলো না, অনেক স্টুডেন্ট খুব কিউট দেখতে হবে বাইকগুলো। তো এরকম আরেকটি রয়েছে হার্লে ডেভিডসনের, ওটার আমি পরে আপনাকে তার ব্যাপারে ডিটেলস দেবো। তো আজকের জন্য এই গাড়িটার মধ্যে একটা ছোট রিভিউ দিয়ে দিলাম। আর যদি বলতে পারেন, এটা পুরো বানানো হচ্ছে ডাইকাস্ট মেটালের, ফেন্ডার থেকে আরম্ভ করে বডি, ট্যাঙ্ক সব কিছু মেটাল, কিছু কিছু আছে রাবার ও প্লাস্টিক, যেমন টায়ারগুলো রাবার ও হ্যান্ডেল স্যাডেল হোক কি করে এটা কাঁচটা হোক, এইগুলো প্লাস্টিক বা হেডলাইট প্লাস্টিক, বাকি সমস্ত ডাইকাস্ট মেটালের তৈরি হয়। তো এটার প্রাইস আমার নিয়েছিল প্রায় 750 টাকা। হ্যাঁ, দামি আছে প্রচণ্ড, 750 টাকা। এটা আমার স্টার মার্ক থেকে কেনা, প্রচুর জিনিস আমার স্টার মার্ক থেকে কেনা। যদি আপনাকে অনলাইন কিনতে হয় তো পেয়ে যেতে পারেন, এগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাবেন, কি পাবেন না বলতে পারছি না, আমি দেখিনি, বাট স্টার মার্কে একবার খোঁজ করতে পারেন। বাট আমি যতটুকু জানি বা যতদূর দেখেছি, এখন কলকাতায় অ্যানঅ্যাভেলেবেল আছে, দিল্লি বা মুম্বাইয়ে পেলেও পেতে পারেন। হ্যাঁ, আমার অনেক বন্ধুরা বলেছিলো যে ভাই এই মডেলগুলো চাই, আমার এই বাইকটা চাই, এত কিউট দেখতে, কিন্তু আনফর্চুনেট তাদের আমি কোনো শেয়ারিং লিঙ্ক বা শপিং, অনলাইন শপিং পোর্টাল তো পাইনি। বাট যদিও হ্যাঁ, যদি পান তাহলে অবশ্যই কিনবেন, অ্যাটলিস্ট এই মডেলটা, অন্য কিছু না, কারণ এই মডেলটা কিন্তু খুব রেয়ার ফাইন্ড, রেয়ার মডেল, আর দেখতেও খুব সুন্দর সত্যি। হ্যাঁ, কলকাতায় দাঁড়িয়ে কলকাতার ওই লাল রঙের পুলিশ বুলেটগুলোর মতো দেখতে, ভালো মডেল, মিষ্টি মডেল, দাম আছে জানি, বাট যে যে যেমন অনেকেই আছে ডাইকাস্ট মডেলের হবি রাখে, জানে না কোথা দিয়ে কিনতে হবে বা কী কিনতে হবে, প্লিজ কন্ট্যাক্ট করতেই পারেন, ফেসবুকে আমাকে পেয়ে যাবেন রুদ্রদীপ সেন হিসাবে, আমার ইনস্টাগ্রামটাও চেক করবেন ক্যাডেটস CADAT ক্যাডেট SENS ক্যাডেটসেনে পেয়ে যাবেন। ওই সমস্ত বাইকগুলোর আমার ছবি রয়েছে এবং অনেক মডেলের ডিটেলিং দেওয়া রয়েছে। এছাড়াও ইউটিউবে ভিডিও দেখছেনই আপনারা, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা। যদি কিছু আপনার মনে হয় যে হ্যাঁ আরও কিছু অ্যাড করতে পারি, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন, এবং আমি আশা করছি যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আস্তে আস্তে আরও ইনফরমেটিভ ভিডিও আসবে, সুন্দর করে আসবে জিনিসগুলো, এবং আপনাদের সঙ্গে আরও রকমের সামনে ভিডিও তুলে ধরবো। তো কালকে দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। আজকে ভালো থাকবেন, সুখী থাকবেন, অ্যান্ড ক্রেজি রাইডার রুডি ইজ সাইনিং অফ ফর টুডে। গুড নাইট।